আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব ইসলামে নবী অবমাননার শাস্তি কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন যে ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি বা কটূক্তি করবে তাকে কে শাস্তি দেবে। সেই সাথে আরও জানতে পারবেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করলে তার শাস্তি সম্পর্কে কোরআন ও হাদিসে কি বর্ণিত আছে। সম্মানিত নবী রাসূল ও ধর্মীয় গ্রন্থ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য সমাজে স্থিতিশীলতা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পরিপন্থী। তাছাড়া ইসলাম এ বিষয়ে আপোষ করে না, তাই আম্বিয়ায়ে কেরাম ও ধর্মীয় গ্রন্থ অবমাননার বিরুদ্ধে কঠোর আইন থাকা আবশ্যক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননাকারী তথা সাতেমে রাসূলের ব্যাপারে শ্রেষ্ঠ চার মাঝহাবেরই ফতোয়া হল, এক, সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে, দুই, তার শাস্তি মৃত্যুদণ্ড। হানাফি মাঝহাবের প্রসিদ্ধ কিতাব ফতোয়ায়ে শামিতে উল্লেখ করা হয়েছে, হানাফি মাঝহাবের প্রসিদ্ধ আলেম আবু বকর ইবনে মুনজির রহমতুল্লাহি আলাই বলেন, এ ব্যাপারে সকল ওলামায়ে কেরাম একমত যে যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করবে বা গালি দিবে তাকে হত্যা করতে হবে। ইমাম মালিক ইবনে আনাস, লাইস, আহমদ, ইসহাক ও ইমাম শাফি রহমতুল্লাহি আলাইও একই মত ব্যক্ত করেছেন। শাফি মাঝহাবের প্রসিদ্ধ ফকিহ ইমাম খাত্তাবি রহমতুল্লাহি আলাই বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালিদাতাকে হত্যা ওয়াজিব হওয়ার ব্যাপারে কোনো দ্বিমত আছে বলে আমার জানা নেই। মালিকি মাঝহাবের আলেমগণ সকলেই একমত যে কোনো ব্যক্তি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করে কিংবা গালি দেয় তাহলে তাকে হত্যা করা জরুরি এবং তার তওবা গ্রহণযোগ্য হবে না। হাম্বলি মাঝহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির মাঝহাবের আলেমগণ সকলেই একমত যে কোনো ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করলে কিংবা গালি দিলে তাকে হত্যা করা হবে, চাই সে মুসলিম হোক বা কাফের হোক, তাকে তওবা করারও সুযোগ দেওয়া হবে না। তবে হত্যার পূর্বে তার থেকে তওবা চাইতে বলে হানাফি মাঝহাব। এ বিষয়ে হানাফি মাঝহাবের ফতোয়া হল, তার নিকট তওবা তলব করা হবে, অথবা সে যদি তওবা করে তাহলে তা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। মালিকি ও হাম্বলি মতানুযায়ী সাতেমের তওবা কবুল হবে না, তার থেকে তওবা চাওয়া হবে না এবং সে নিজে তওবা করলেও তা কবুল হবে না। তাদের সিদ্ধান্ত হল তাকে হত্যা করতে হবে। শাফেই মাঝহাবের ইমামদের থেকে বিভিন্ন বক্তব্য পাওয়া গেলেও মাঝহাবের ফতোয়া হল সাতেমের তওবা গ্রহণযোগ্য নয়, সুতরাং তার থেকে তওবা চেয়ে ইসলামে ফিরে আসতে বলা হবে এবং সে নিজে তওবা করলে তা গ্রহণযোগ্য হবে। এবার আমরা জানব এই ব্যক্তিকে হত্যা করার দায়িত্ব কার। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই এবং ইমাম শাফি রহমতুল্লাহি আলাইয়ের মতানুসারে তাকে হত্যা করবে রাষ্ট্রপ্রধান বা তার প্রতিনিধিরা। ইসলামী শাসন ব্যবস্থা না থাকলে কিভাবে তা সম্ভব হবে? এ বিষয়ে আলেমদের বক্তব্য হল, ইসলামী হুকুমত না থাকলে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য রাষ্ট্রপক্ষকে চাপ দেবে মুসলিম উম্মা। তারা নিয়মতান্ত্রিক আন্দোলন করবে, নিজের হাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননাকারীকে হত্যা করবে না, কারণ এ অনুমতি থাকলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার শাস্তি সম্পর্কে কোরআনের আয়াত, নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয় আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে লানত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি, সূরা আহজাব আয়াত 57। দুই, তারা কি জানে না যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে তার জন্য অবশ্যই জাহান্নাম, তাতে সে চিরকাল থাকবে, এটা মহা লাঞ্ছনা, সূরা তাওবা আয়াত 63। তিন, আর যে হিদায়াত পাওয়ার পর রাসূলের বিরুদ্ধাচারণ করে এবং মুমিনদের বিপরীত পথ অনুসরণ করে আমি তাকে ফেরাবো যেদিকে সে ফেরে এবং তাকে প্রবেশ করাবো জাহান্নামে, আর আবাস হিসেবে তা খুবই মন্দ, সূরা নিসা আয়াত 115। এবার আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার শাস্তি সম্পর্কে হাদিসে কি বর্ণিত আছে। এক, কাব বিন আশরাফ নামের একজন ইহুদি যে ইসলাম ও মুসলিমদের প্রতি
অত্যন্ত শত্রুতা ও হিংসা পোষণ করত। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত এবং তার বিরুদ্ধে প্রকাশ্যভাবে যুদ্ধের হুমকি দিয়ে বেড়াত। এমনকি মদিনায় ফিরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের স্ত্রীদের ব্যাপারে বাজে কবিতা বলতে শুরু করে এবং কটুক্তির মাধ্যমে তাদের ভীষণ কষ্ট দিতে থাকে। তার এ দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব বিন আশরাফকে হত্যার নির্দেশ দিলে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কয়েকজন সাহাবি তাকে হত্যা করেন। দুই, আবু রাফে নামের এক ইহুদিকে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই হত্যার নির্দেশ দিয়েছিলেন কারণ সে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সবসময় কুরুচিপূর্ণ মন্তব্য করত। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাই আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইয়ের সূত্রে বর্ণনা করেছেন, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু রাফেকে হত্যা করার জন্য বেশ কয়েকজন আনসারি সাহাবিকে নির্বাচিত করলেন এবং আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের দলপতি হিসেবে নিয়োগ করলেন। আবু রাফে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত এবং এ কাজে অন্যদের সাহায্য করত। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। তিন, মুজাহিদ রহমতুল্লাহি আলাই বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এমন এক ব্যক্তিকে আনা হলো যে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করেন। অতঃপর বলেন, যে ব্যক্তি আল্লাহ বা কোনো নবীকে গালি দেবে তোমরা তাকে হত্যা করবে। বর্তমান যুগে নবী অবমাননা ও ধর্মীয় গ্রন্থ অবমাননা অনেক বেড়ে গেছে। এই অবস্থায় শাসকদের জন্য আবশ্যক হলো এ ধরনের লোকদের চিহ্নিত করে আইনের মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যার যার দায়িত্ব যথাযথ পালন করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন।